আপনারা দেখছেন বিএনই লাইভ, সত্যের জয় হোক। পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদদের মধ্যে জাতীয় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী অন্যতম। বেশ কিছু দিন ধরে তিনি পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের রাজনীতির প্রধান। তৃণমূল থেকে বামপন্থী হোক বা বিজেপি, কেউই রাজনীতির ময়দানে অধীর রঞ্জন চৌধুরীকে ফাঁকা মাঠ ছেড়ে দিতে রাজি নয়। তবে পরিস্থিতি এবার একটু অন্যরকম। মাটি কামড়ে লড়ছেন মুর্শিদাবাদের রবিনহুড। 5 বছরের সাংসদ জাতীয় কংগ্রেসের এবারের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সাংসদ থাকাকালীন সময়ে ক্রীড়াবিদদের বিভিন্ন পরিষেবা, আর্সেনিক মুক্ত জল, ওয়াটার প্ল্যান্ট, সোলার স্ট্রিট লাইট তার সাংসদ তহবিলের অর্থে তিনি খরচ করেছেন বলে জাতীয় কংগ্রেসের তরফে তা তুলে ধরা হচ্ছে। যদিও বিরোধীরা তার বিশেষ কোনো উন্নয়নমূলক কর্মসূচি দেখতে পাননি বলেই জানিয়েছে। সাধারণ ভোটাররা অধীর রঞ্জন চৌধুরীকে ম্যাচিওর রাজনীতিবিদ হিসাবে ভালোবাসেন। কিছু মানুষ তার প্রতি বিশেষ আশাবাদ। যদি এবার তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হতে পারেন, তাহলে বহরমপুর সংসদীয় এলাকায় রেল এবং সড়কের উন্নতি প্রধান দাবি হিসাবে উঠে আসবে। এখন দেখার, ঘরের ছেলে অধীর সব দিক সামলে আবার দিল্লি যেতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, বিএনই লাইভ।